मतलब उत्तरे असहाय 400 মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বিলিস্টার টিভি নিউজ স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাইম মিয়াজির পাঠানো তথ্য ও ছবি নিয়ে সাথে আছি আমি তানজানা রহমান লিজা করোনা ভাইরাস মোকাবেলায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কমপ্লেক্সের সামনে ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান ব্যাপারীর রেদওয়ান এন্টারপ্রাইজের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য আলহাস অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন রুহুল শুক্রবার 30 এপ্রিল সকালে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াসউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মোহসিন মিয়া মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর দুই আসনের সংসদ আলহাস অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন রুহুল এ সময় তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ ঘরে বসে থাকার দল নয় এ দল দুর্যোগ ও দুঃসময় জনগণের পাশে দাঁড়ায় বিএনপি ঢাকায় বসে বড় বড় গলায় কথা বলে রাজনীতি করে আর মানুষের দুঃসময় তাদের দেখা মেলে না তারা শুধু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেন করোনা ভাইরাসের এই সংকটকালেও সাহসী বাঙালি জাতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দুঃসময়ের মহাসাগর পাড়ি দেবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না এখন বিশ্বের প্রায় সব দেশেই চলছে জরুরি অবস্থা এর মধ্যেও বাংলাদেশ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে মাথা উঁচু করে করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছে তিনি বলেন এদেশের একজন মানুষও না খেয়ে থাকবে না যারা গৃহহীন তারা ঘর পাবে কেউ বিনা চিকিৎসা মরবে না সব ছেলে মেয়ে লেখাপড়ার সুযোগ পাবে এ সময় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার কাজী শরীফুল হাসান মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহীদুল্লাহ প্রধান আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপকমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি বোরহানউদ্দিন ডালিম পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি চেঙ্গাচর পৌর প্যানেল মেয়র আব্দুল মান্নান ব্যাপারী উপজেলা যুবলীগের সহসভাপতি কামরুজ্জামান ইয়ার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে আজাদ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জহিরুল ইসলাম চৌধুরী যুবলীগ নেতা নাজমুল খান ছাত্রলীগ নেতা আবু হানিফ অপূর্ব অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর যুবলীগ নেতা ইব্রাহিম সরকার এই মাস হলো আমাদের একটি মহৌষধ যাদের মাস্ক নাই আমাকে বলবেন আমাদের দলের নেতা কর্মীদেরকে বলবেন আমি মাস্ক পাঠিয়ে দেব কারণ এই ডাক্তারের কাছে সেই ঢাকাতে যাওয়াটা বড় কষ্টকর এবং আমি জানেন আমাদের দুইটা স্বাস্থ্য কমপ্লেক্স একটা হলো মতলব উত্তর একটা মতলব দক্ষিণ এখানে আমি পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা করেছিলাম অনেকে প্রথম নিতে চায় নাই পরবর্তী পর্যায়ে সবাই নিয়েছে এবং আমি জনসভায়ও বলেছি যে এই ভ্যাকসিনটা নিতে হবে